দেখো, ডগ স্পিক এটি স্পিক মানে অ্যানিমালে স্পিক ফাংশন আছে, ডগরে স্পিক ফাংশন আছে। ওকে, তো এটা হচ্ছে মানে সেম ফাংশন রয়েছে, বাট এটি ফাংশনালিটি ডিফরেন্ট। দেখো এই মানে এটি চাইল্ড ক্লাসরে প্যারেন্ট ক্লাস ফাংশনটাকে কল করা হচ্ছে, কেমতি না প্যারেন্ট ক্লাস নেম ডট স্পিক ফাংশন। এটা প্যারেন্ট ক্লাস ফাংশন, এটা স্পিকিং দেখাইলা, এটা আমরা বার্কিং দেখাইলা। The use of super is over, then data hiding means like an object attribute may or may not be visible outside of the class definition, so you need to name the attribute with a double underscore and prefix. So if you do not want to make the value to be visible in the outside, so at that timing we are using what like this data heading concept. Okay, so this concept is basically, it is used that it is hiding the information, it work as a private. Okay, here we are using a double underscore concept. Just wait.
Okay, so this one, double underscore secret count 0. So here we define a variable as you can say in the programming language, it is called as a static. Okay, so when you are creating a object of class, so the value is not reinitialized. So that concept we are defined, double underscore secret equals to 0. Now we are defining a count. এটি গোটে কাউন্ট ফংশন ডিফাইন করাহলা এটি মো কাউন্টার গোটে অবজেক্ট ডিফাইন কলি কাউন্টার ইকুয়াল টু জাস্ট কাউন্টার ইট ইজ অবজেক্ট অফ এ ক্লাস দেন কাউন্টার ডট কাউন্ট যেতবে মো কাউন্টার ডট কাউন্ট ইউজ করুছি তো সেতবে মোর কোন হবে না ফংশনটা এটি কল হবে তো ফংশনটা কল হলা তারপরে ফংশনটা যেতবে কল হউছি তো এটি মতে দেখাইলা 1 দেন এগেইন মো যেতবে আউথরে কল করুছি এই যে সিক্রেট কাউন্ট ভ্যালুটা 1 আছে এটা রিইনিশিয়ালাইজেশন হবে না ডবল অন্ডরস্কোর রহলে এটা হাইড হয়ে রহিল তো এই ওয়ানটা এগেন টু হয়েগল কিন্তু যদি আমি এটি ডবল অন্ডরস্কোর ইউজ করিবা নি গ্লোবাল ভ্যারিয়েবল ডিফাইন করিবা তো এভরি টাইম ভ্যারিয়েবল ভ্যালুটা আমার রিইনিশিয়ালাইজেশন হয়ে যাব মানে ওয়ান আউথরে যেতবে আমি অবজেক্ট বনাইবা সে ওয়ান বলে কাউন্ট করিব এইটা হচ্ছে তার প্রবলেম বট এটি আমার সেই প্রবলেমটা আমার হব না এটা আমার ডাইরেক্টলি আমার ভ্যালুটা আসি যাব মানে আমার নেক্সট নেক্সট রো সে কাউন্ট করিব বুঝিলা ইনস্ট্যান্স ভেরিয়েবল মানে আমি গাড়ি গোটে মিটার থাকে সে মিটার আমি ধর গোটে ডিস্টান্স গলে সে ডিস্টান্স যেতবে আমি কভার হয়ে যাচ্ছে সে সময় আমি কম করছে তাকে জিরো করে দেছে বুঝে হচ্ছে আপরে আউ গোটে মিটার থাকে যে মিটারটা পরমানেন্ট থাকে মানে সে মিটারটা কেবে আমার চেঞ্জ হুয়ে না বুঝলা তো সেইটা কু আমি যেটা কি পরমানেন্ট মিটার পাই যেটা আমি ব্যবহার করিবা এইটা কো আমি ডবল আন্ডারস্কোর সিক্রেট বলি রাখিবা বুঝি হউছি এইটা হউছি সেন্তে ডবল আন্ডারস্কোর সিক্রেট কাউন্ট 0 ডিফাইন করা হলা ফাংশন হলা কাউন্ট তার সেলফ সিক্রেট কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1 মানে এঠে মো ক্লাস রা অবজেক্ট বনাইলে অবজেক্ট ফ্লো রে মো কাউন্ট ফাংশন কো কল করলে যেতর মো কাউন্ট ফাংশন কো কল করিবি অটোমেটিক যো সিক্রেট ভ্যালু 0 থিলা 0 প্লাস 1 এটি 1 হই গলা মতে এটি 1 দেখাইলা আউ থরে যেতবে মো কাউন্টার ফাংশন কো কল করিবি